শুভ সকাল বন্ধুরা, আজ 30 ডিসেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন আজ সকাল 6টায় টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরুর দিন ঘোষণা হলো। 15 ফেব্রুয়ারি থেকে শুরু সিবিএসসির দশম দ্বাদশের পরীক্ষা। শীতে উচ্ছেদ বন্ধ রাখতে রাষ্ট্রপতিকে চিঠি বদরুদ্দিন আজমলের। 3 বছরেও শেষ হয়নি কাজ, ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। জল সম্পদ বিভাগের পর্যালোচনা বৈঠকে খড়্গহস্ত মন্ত্রী। শেষ হয়ে গেল লড়াই, প্রয়াত ফুটবল সম্রাট পেলে মৃত্যুকালে ব্রাজিলিয়ান তারকার বয়স হয়েছিল 82 বছর। জনগণের ক্ষোভের মুখে পড়ে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে এফআইআর দায়ের কর্ণাটক পুলিশের। পাতারকান্দি আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর তথ্য না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চলবে, বলল আমসা। আইসিডিএস প্রজেক্টে আরটিআই উল্লঙ্ঘন। চলন্ত ট্রেনে ছিনতাই, সতর্ক বার্তা দিল এনসিআইবি। আসাম সাহিত্য সভার নবনির্বাচিত সভাপতি পদ্মশ্রী সূর্য হাজারিকাকে সংবর্ধনা ব্যতিক্রম মাসডর। মানকাচরের ভারত বাংলা সীমান্তে বিএসএফ ও পুলিশের পৃথক অভিযানে উদ্ধার 9টি চুরাই গরু। ভিন রাজ্য থেকেও দেওয়া যাবে ভোট, নয়া ইভিএম এর পরিকল্পনা, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, সুনাইয়ে হেরোইন সহ মহিলা ও 2 পাচারকারী আটক। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার শুরুর দিন ঘোষণা হলো। 2023 সালের 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বৃহস্পতিবার এমনই সার্কুলার জারি করা হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে একই সঙ্গে শুরু হবে সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। অপরদিকে শীতের মরশুমে রাজ্যে চলা অমানবিক উচ্ছেদ অভিযান বন্ধ করতে দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন এআইইউডিএফ সুপ্রিমো ধুবড়ীর সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে এক পত্র পাঠিয়ে তিনি উচ্ছেদ অভিযানের ভয়াবহ ও অমানবিক দিকগুলি বিস্তৃতভাবে তুলে ধরে তা শীঘ্রই বন্ধ রাখার দাবি জানান। প্রদত্ত পত্রে তিনি জানান, উচ্ছেদের ফলে হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছেন, তাই প্রচণ্ড শীতের মধ্যে তারা খোলা আকাশের নিচে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। রাজ্য সরকার তাদের কোনো পুনর্বাসন না দিয়েই একতরফাভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে, অসহায় লোকদের খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করাচ্ছে। তিনি আরও জানান, অন্যায়ভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে এই অভিযান চলছে। কয়েক দশক ধরে যেসব জমিতে তারা বসবাস করে আসছেন, তাদেরকে নিয়ম মেনে জমির পট্টা প্রদান না করে উল্টো বুলডোজার চালানো হচ্ছে। আজমল উচ্ছেদ ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রপতিকে আরও জানান, তিনি নিজেও সরকারি জমি বেদখল করার পক্ষে নন, কিন্তু এটিও অনস্বীকার্য যে আসামে প্রতি বছর বন্যার জলে ও নদীভাঙ্গনে হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েন এবং তারা সরকারি মাটিতে আশ্রয় নেন। সরকারের উচিত তদন্ত করে ওইসব ভূমিহীন লোকদের জমির পট্টা প্রদান করা। অপরদিকে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কর্ণাটক পুলিশ। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার জন্য কর্ণাটকের শিবমুগ্গা জেলার একটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে ভূপালের সাংসদের বিরুদ্ধে। রবিবার শিবমুগ্গাতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ বেদিকের দক্ষিণ শাখার বার্ষিক সম্মেলন ছিল। সেই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সমস্ত হিন্দুদের বাড়িতে ধারালো ছুরি রাখার পরামর্শ দিয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর। তার এই মন্তব্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে থানায়। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা তথা বিশিষ্ট আরটিআই কর্মী সাকেত গুকেল, কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালা। অপরদিকে চলে গেলেন ফুটবল সম্রাট, বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পেলে। মৃত্যুকালে ব্রাজিলিয়ান তারকার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন 3 বার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি, হাসপাতালে ভর্তি ছিলেন, শেষ রক্ষা আর হলো না। ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। ফুটবল জগতের নক্ষত্র পতনে সুখে মুজ্জমান মেসি রোনাল্ডো থেকে শুরু করে সাধারণ ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেলেকে। জানা গিয়েছিল তার সর্বাঙ্গ ফুলে রয়েছে, কেমোথেরাপিও কাজ করছে না, শারীরিক সমস্যার জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।
সেই সঙ্গে রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও, এমনকি কাউকে চিনতেও পারছিলেন না। দীর্ঘদিন ধরে কলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন পেলে। যন্ত্রণাদায়ক কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছিল ব্রাজিলীয় কিংবদন্তিকে। মাত্র 16 বছর বয়সেই ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্টোস থেকে ফুটবল ক্যারিয়ার শুরু করেন পেলে। এই ক্লাবের নামের সঙ্গে সমার্থক হয়ে যায় তার নাম। স্যান্টোসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতিহাসে খোদাই হয়ে যায় পেলের নাম। দীর্ঘ 19 বছর পরে এই ক্লাবের সঙ্গে যোগসূত্র ছিন্ন করে কসমসে যোগ দিয়েছিলেন তিনি। সেই ক্লাবের সূত্র ধরেই ফুটবলপ্রেমী কলকাতার ময়দানে পায়ের জাদু দেখাতে এসেছিলেন ফুটবল সম্রাট। 16 বছর বয়সেই জাতীয় দলের হয়ে অভিষেক হয় পেলের। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধেই গোল করেছিলেন তিনি। জীবনের প্রথম বিশ্বকাপে ট্রফি জিতেছিলেন পেলে। বর্ণময় ফুটবলার ক্যারিয়ারের 3 বার বিশ্বকাপ জিতেছেন তিনি। অপরদিকে ট্রেন থেকে ছিনতাই হওয়ার ঘটনা হামেশাই শুনতে পাওয়া যায়। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। এই ভিডিওর মধ্য দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনে উঠে দরজায় দাঁড়িয়ে থাকা এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় এক ব্যক্তি। ব্যাগ নিয়ে দুজনের টানাটানিতে যে কেউ লাইনে পড়ে যেতে পারতেন, আর সেখানে মৃত্যু আবশ্যিক। তাই স্টেশনে ট্রেন না থামা পর্যন্ত দরজার সামনে কোনো যাত্রী যেন না দাঁড়ান, সেই সতর্কতা জারি করা হয়েছে এই ভিডিওর মধ্য দিয়ে। অপরদিকে 3 বছরেও শেষ হয়নি কাজ। ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর পীযূষ হাজারিকা। প্রকল্পের বরাদ পেয়েও গত 3 বছর থেকে কাজ সম্পন্ন না করে ফেলে রাখা জল সম্পদ বিভাগের ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে দিলেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। বৃহস্পতিবার গুয়াহাটির আসাম জল ভবন মিলায়তনে বিভাগীয় পর্যালোচনা সভায় অংশ নিয়ে ঠিকাদারদের ব্যর্থতায় প্রকল্পের কাজ পেন্ডিং থাকা নিয়ে সরকারের অবস্থান জানিয়ে দেন মন্ত্রী পীযূষ হাজারিকা। ওইসব ঠিকাদারদের ভবিষ্যতে আর কোনো কাজের বরাদ দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি। রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব এস কে আব্বাসীর উপস্থিতিতে মন্ত্রী পীযূষ হাজারিকা বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিগত দিনে জল সম্পদ বিভাগের গৃহীত বিভিন্ন বন্যা ও ভাঙ্গন নিয়ন্ত্রণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। প্রাপ্ত সূত্রে জানা গেছে, জল সম্পদ বিভাগের অধীনে কিছু প্রকল্পের কাজ গত 3 বছর ধরে শেষ হয়নি। এ বিষয়ে অবগত হয়ে রীতিমতো খড়গহস্ত হয়ে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের কাছে কৈফিয়ত চান মন্ত্রী পীযূষ। সময়ে কাজ শেষ করতে না পারা ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন, ঠিকাদারের উচিত সময় মতো কাজ করতে না পারলে জল সম্পদ বিভাগকে বিদায় জানানো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করা, ঠিকাদারদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য বিভাগীয় ইঞ্জিনিয়ারদের সখোজ করতেও চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী আরও নির্দেশ দিয়ে জানান, ঠিকাদাররা যে কোনো কাজ 3 বছরের মধ্যে শেষ করতে ব্যর্থ হলে যাতে তারা আবার বিভাগের কোনো কাজ না পান। সময়ে সময়ে বিভাগের অধীন কাজগুলোর অগ্রগতি পর্যালোচনা করতেও চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেন পীযূষ। মন্ত্রী বলেন, জল সম্পদ বিভাগের কাজ সময় মতো শেষ না হওয়ায় বর্ষাকালে সাধারণ মানুষ সমস্যায় পড়েন। যে কোনো মূল্যে আগামী 4 মাসের মধ্যে জল সম্পদ বিভাগের পেন্ডিং কাজগুলো সম্পূর্ণ করার ব্যবস্থা গ্রহণের জন্য এদিনের বৈঠকে কড়া নির্দেশ দেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। অপরদিকে বিগ ব্রেকিং, প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অপরদিকে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে দুর্নীতি ও ভ্রষ্টাচারের অভিযোগ অনেক পুরনো। শিশু খাদ্য বন্টনে কারচুপি সহ নানা দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ রয়েছে উক্ত বিভাগের বিরুদ্ধে। সেই মর্মে পাতারকান্দি ICDS প্রজেক্টের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে সরকারের প্রকল্প যোজনা ও লক্ষ্য উদ্দেশ্যগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জানার উদ্দেশ্যে অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ আমসার সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক আরিফউদ্দিন কর্তৃক পৃথক পৃথক 2টি RTI আবেদন করা হয়। সেই RTI আবেদনের মাধ্যমে 2018 সাল থেকে RTI এর জবাব লেখার সময় অবধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর বিভিন্ন কার্যক্রমের তথ্য চাওয়া হয়। কিন্তু RTI এর জবাব দেওয়ার নির্ধারিত সময় অতিক্রম করলে জনতথ্য আধিকারিক তথা পাতারকান্দি ICDS প্রজেক্টের CDPO আবেদনকারীদেরকে নির্ধারিত সময়ের ভেতরে জবাব দিতে ব্যর্থ হন। এতে আমসার কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান খুব ব্যক্ত করে বলেন, কর্তৃপক্ষ আমাদের RTI জবাব না দিয়ে RTI আইন অমান্য করেছেন।
তিনি প্রশ্ন তুলেন, একজন দায়িত্ববান সরকারি আধিকারিক হয়েও সিডিপিও কিভাবে একজন ভারতীয় নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করলেন? মাওলানা ওয়াহিদুজ্জামান আরো বলেন, পাথারকান্দি আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত প্রায় 280টির মতো অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেগুলোর তথ্য জানতে হলে বিশাল অর্থের প্রয়োজন রয়েছে, তারও বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু জনতত্ত্ব আধিকারিক সময় মতো এ ব্যাপারে কোনো কিছু জানাননি। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের কাছে হয়তো তথ্যগুলো নেই বা দুর্নীতি রহস্য উদ্ঘাটন হয়ে যাবে দেখে বিভাগীয় কর্তৃপক্ষ আইন উল্লঙ্ঘন করতেও পিছপা হচ্ছেন না। যদি কোনো কারণবশত আরটিআই আবেদনটি খারিজ করা হয়েছে তাহলে সেটাও বিভাগীয় কর্তৃপক্ষ আবেদনকারীদেরকে জানানোর নিয়ম রয়েছে। অবশেষে 30-35 দিন অপেক্ষা করার পরও আরটিআই এর কোনো ধরনের জবাব না পেয়ে আরটিআই আবেদনকারীরা করিমগঞ্জের জেলা শাসকের কাছে এ বিষয়ে আপিল করেন। আমসার কর্মকর্তারা বলেন, তথ্য জানা সকল ভারতীয় নাগরিকের সাংবিধানিক অধিকার, তাই যতক্ষণ পর্যন্ত পাথারকান্দি আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর তথ্য না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতিতেও সংগ্রাম থাকবে। কোনো অবস্থায় শিশুদের জীবন নিয়ে চিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, আব্দুল হালিম হুসাইন আহমেদ, জাহেদ উদ্দিন নিয়ামতুল্লাহ সহ অন্যান্যরা। অপরদিকে ভিন রাজ্য থেকেও দেওয়া যাবে ভোট, নয়া ইভিএম এর পরিকল্পনা। নানা কারণে ভারতের প্রায় এক তৃতীয়াংশ মানুষ ভোট দেন না, তাদের একটি বড় অংশই পরিযায়ী শ্রমিক। এই পরিস্থিতিতে এক নতুন ধরনের ইভিএম যন্ত্র আনার কথা ভাবছে নির্বাচন কমিশন। এই নয়া যন্ত্রের সাহায্যে ভিন রাজ্যে থাকা শ্রমিকরা নিজেদের রাজ্যের নির্বাচনে অংশ নিতে পারবেন। জানা গিয়েছে, যারা অন্য রাজ্যে থাকেন প্রতিবার নির্বাচনের সময় তাদের অর্থ ও সময় ব্যয় করে নিজের নিজের রাজ্যে গিয়ে ভোট দিতে হয়। এই হয়রানির হাত থেকে তাদের বাঁচাতেই এমন পরিকল্পনা নির্বাচন কমিশনের। নতুন ধরনের ইভিএম যন্ত্রটি পরীক্ষামূলকভাবে প্রদর্শনের জন্য রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। রিমোট ভোটিং এর আইডিয়াকে কার্যকর করার প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নিতে তারা প্রস্তুত বলে জানা গিয়েছে। কিভাবে কাজ করবে এই নয়া ইভিএম? নতুন যন্ত্রগুলিতে থাকবে রিমোট ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা। সর্বাধিক 72টি কেন্দ্রের প্রোগ্রামিং করা যাবে যন্ত্রটিতে, যে ভোটারের নাম যে কেন্দ্রে রয়েছে নতুন মেশিনে বোতাম টিপলে তার চোখের সামনে সেই কেন্দ্রের প্রার্থী তালিকা ভেসে উঠবে। তারপর তিনি যে প্রার্থীকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারবেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, তরুণ প্রজন্ম ও শহুরে বাসিন্দাদের উদাসীনতার ব্যাপারে নজর দেওয়া হয়েছে। এবার রিমোট ভোটিং এর মাধ্যমে নির্বাচনে নাগরিকদের আরো সক্রিয় করা যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, 2019 সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন 67.4% মানুষ, অর্থাৎ প্রায় 30 কোটি মানুষ নির্বাচনে অংশ নেননি। এই প্রসঙ্গে এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, নতুন কোনো ঠিকানায় গেলে বেশিরভাগ ভোটারই পুরনো ঠিকানা বদল করতে চান না। তবে ভোট না পড়ার সব থেকে বড় কারণ ভিন রাজ্যের বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের ভোট কেন্দ্রে অনুপস্থিতি। তবে সংখ্যাটা ঠিক কত জানা যায়নি, কেননা কেন্দ্রের কাছে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা সংক্রান্ত কোনো তথ্য নেই। অপরদিকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। এরই অঙ্গ হিসেবে মহিলা সহ 3 মাদক পাচারকারীকে জালে আটকাতে সক্ষম হলো সোনাই পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে এক যুবককে মাদক সহ পাকড়াও করে সোনাই পুলিশ। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এরপর অভিযান চালিয়ে ওই মহিলা ও অপর যুবককে আটক করেন ওসি মানস সন্দিকর নেতৃত্বে সোনাই পুলিশের দল। পুলিশি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে সোনাই সার্কল অফিসের সম্মুখ থেকে সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা আলতাফ হোসেন নামের যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 7টি প্লাস্টিকের কন্টেইনারে 0.61 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। পরে সোনাই থানায় নিয়ে তাকে টানা জিজ্ঞাসাবাদ চালালে সে 2টি আস্তানার কথা জানায়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সোনাবাড়িঘাটের 2টি স্থানে হানা দেয়। সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা সুফিয়া বেগম চৌধুরীকে আটক করে পুলিশ। ওই মহিলার করে তল্লাশি চালিয়ে 39টি প্লাস্টিক কন্টেইনার বাজেয়াপ্ত করা হয়। এতে ছিল 1.61 গ্রাম হেরোইন। এদিকে এই অভিযানের অপর মাদক বিক্রেতা যুবককে আটক করে সোনাই পুলিশ। ধৃত যুবক ফকরুল ইসলামের বাড়িও সোনাবাড়িঘাটে। তার কাছ থেকে 128টি কন্টেইনারে 6.75 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। মহিলা সহ 2 যুবকের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস একটে মামলা নথিভুক্ত করেছে বলে জানিয়েছেন ওসি মানস সন্দিকৈ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই।